এ পর্বের আলোচনায় থাকছে কিভাবে আমরা গুগল ড্রাইভে আমাদের উত্তরপত্রগুলো পিডিএফ আকারে সেভ করব এবং সেটি কীভাবে গুগল ক্লাসরুমে আপলোড দেব চলো যাওয়া যাক প্রথমত আমরা গুগল ড্রাইভে যাব প্রত্যেকটি মোবাইলে এরকম গুগল ড্রাইভের লগো পাবা যদি না পাও সেটি গুগল প্লে স্টোর থেকে তুমি ইনস্টল করে নিবা তারপর দেখো যে এই যে প্লাস চিহ্ন একটা দেখতে পাচ্ছি প্লাস চিহ্নের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখানে দেখছি ফোল্ডার আপলোড স্ক্যান স্ক্যানে ক্লিক করব যেহেতু আমাদের উত্তরপত্রগুলো আমরা লিখে রেখেছি এবং প্রত্যেকটি উত্তরপত্রের উপরে নাম্বারিং করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে তো এই জন্য আমরা স্ক্যান করব প্রথমত যেটি যেভাবে আমরা স্ক্যান করব প্রত্যেকটি পাতা আমরা ভালোভাবে নেব যাতে করে কোনো অংশ কাটা না পড়ে এই পাতাটি নেওয়ার পর দুইটি অপশান আসবে বাম পাশে রিট্রাই ডান পাশে ওকে ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর ডান পাশে সর্ব ডান পাশে আমরা ক্রপ দেখছি ক্রপ করে নেব যে কোন অংশটুকু আমি রাখব আমার নাম্বারিং প্রয়োজন আমি এটাকে সুন্দরভাবে ক্রপ করে নিলাম যাতে করে প্রয়োজনীয় অংশ বাদ না পড়ে ক্রপ করে নেওয়ার পর ডান করব ডান করার পর এই যে কালারের ঘর দেখছি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলে বেশি ভালো হয় আমরা সেভ দেব না বাম পাশে দেখছি প্লাস চিহ্ন আছে পরের পাতার জন্য আমরা যাবো প্লাস চিহ্নতে ক্লিক করলাম আবার করার পর প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমরা দুই নম্বর পাতায় চলে গেলাম দুই নম্বর পাতা আমরা নিলাম ওকে ওকে ক্লিক করার পর আবার এটিকে ক্রপ করবো তাছাড়া অনেক অংশ বাদ যেতে পারে যেটুকু প্রয়োজন সেটুকু ক্রপ করে নেই নেওয়ার পর আবার ডান করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেই সেভ দেবো না সেভ দিলে কারণ সেভ দিলে আমাদের আরও অনেকগুলো পাতা আছে সেগুলো নিতে হবে ওই পেজগুলো না নেওয়া পর্যন্ত আমরা সেভ দেবো না সর্বশেষে যেয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব এরপর প্লাসে আবার ক্লিক করি দেখো নেক্সট পেজ তিন নাম্বার পেজে চলে আসছি এটু আমরা ক্যাপচার করলাম ভালোভাবে করার পর ওকে বাটনে ক্লিক করে এটিকে ক্রপ করি ক্রপ করার পর ডান করি আবার নেক্সট পেজ নেওয়ার জন্য প্লাসে ক্লিক করি ক্লিক করার পর আমাদের পরের পেজ এভাবে আমাদের যতগুলো পেজ থাকবে সবগুলোকে আমরা এরকম সুন্দরভাবে ছবি উঠাবো এবং এগুলোকে ক্রপ করে নেব যাতে করে যে বাদ পড়ছিলো এই জায়গাটাকে আরও বেড়ে দিলাম উনিশের দিকে প্রয়োজন নয় এটা কেটে নিলাম খানিকটা এভাবে কেটে ডান করলাম করার পর এ পর্যায়ে আমরা ডান পাশে সেভ দেখতে পাচ্ছি আমার চারটা পাতা ছিল সে বা যতগুলো তোমার পাতা হবে সবগুলো এভাবে প্লাসে ক্লিক করে করে ছবিগুলো নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবা সেভ বাটনে ক্লিক করার পর এখানে নাম দেবা যে বাংলা বা যে বা ইংরেজি ফার্স্ট পার্ট ইংলিশ কোন ফোল্ডারে সেভ করতে চাও তুমি একটা ফোল্ডার তৈরি করে নেওয়া এক্সামের সেই আমি একটা ফোল্ডার সেভ করে সিলেক্ট করে নিলাম যে আমার একটা পরীক্ষার নাম দিয়ে একটা ফোল্ডার আগে থেকে ছিল সেই ফোল্ডারে আমি সেভ করলাম সেভ হয়ে গেল ফাইলটি আমরা দেখি ফাইলটি কোথায় রাখা আছে এখানে আমি সেভ করেছি ইংলিশ নামে এটাকে আপলোড দিতে হবে এই যে আপলোডিং চলছে আপলোড হয়ে গেছে দেখি কেমন এটার ছবির কোয়ালিটি আসলো এক নাম্বার পেজ দুই নম্বর পেজ তিন নম্বর পেজ চার নম্বর পেজ এটা পিডিএফ আকারে সেভ করেছে সারেরা ইচ্ছা মতো পরের পেজগুলো দেখতে পাবে এবং বড়ো ছোটো করলেও এর ফ্রন্ট ভাঙবে না পিডিএফ আকারে যেহেতু জেপিজি পেজি আকারে সেভ হলে এটা এটার কোয়ালিটি খারাপ হতো এটা অনেক ভালো কোয়ালিটির একটা ভিডিও একটা পেজ তৈরি হয়েছে ইংলিশ এটা রেখে দিলাম এ পর্যায়ে আমরা যাব গুগল ক্লাসরুমে গুগল ক্লাসরুমে প্রবেশ করার পর আমাদের আমাদের ক্লাসরুমে ঢুকবো ঢুকার পর স্ট্রিমে দেখবো যে আজকের কোশ্চিন এরকম দেওয়া আছে দেওয়ার পর নিচে দেখো যে ক্লাস ওয়ার্ক উপরে একটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করি এরপর নিচে অ্যাড অ্যাটাচমেন্ট অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর কোথায় কোথায় আমরা আমাদের মানে পেস্ট পেজের বা উত্তরপত্রটি রাখা আছে সেখানে আমরা যাব তাহলে অ্যাড অ্যাটাচমেন্টে আমরা ক্লিক করলাম আবার দেখায় এই যে স্ট্রিমে বা ক্লাস ওয়ার্কে গেলেই আমাদের আজকের পরীক্ষাটি পেয়ে যাব অর্ধবার্ষিক পরীক্ষা সিকিউ বা যেই কোশ্চিন নামেই থাক এরপর এই চিহ্নতে ক্লিক করলাম দেখা যাচ্ছে যে অ্যাড অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করলাম আমি রেখেছি কোথায় ড্রাইভে ড্রাইভে চলে গেলাম মাই ড্রাইভ মাই ড্রাইভে আমার পরীক্ষার আমি একটা ফোল্ডার করেছিলাম এই পরীক্ষা ফোল্ডারে এই যে ইংলিশ এখানে ক্লিক করার পর সিলেক্টে ক্লিক করলাম এবার আমি হ্যান্ড ইন করে দিলাম হ্যান্ড ইন এটা অ্যাটাচমেন্ট হয়ে গেল এভাবে প্রত্যেকটা পরীক্ষা তোমরা ওয়ার্ক সাবমিটার দেখাচ্ছে এভাবে তোমরা প্রত্যেকটা পরীক্ষা এভাবে দিতে পারো এবং খুবই এক সহজ একটা পদ্ধতি এ মানে এভাবে যদি তুমি ছবি উঠিয়ে উঠিয়ে দাও সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার কোয়ালিটি যে লিখার লেখার পর যে কোয়ালিটিটা সেটা বজায় থাকবে এবং পিডিএফ আকারে যাবে সেক্ষেত্রে তোমার পেজ হারানোর সুযোগ নাই উল্টাপাল্টাও থাকবে না স্যাররা যদি সঠিকভাবে বুঝতে পারে সেক্ষেত্রে তুমি অধিক মার্কস পাবে এভাবে গুগল ড্রাইভ থেকে ক্লাসরুমে তুমি তোমার উত্তরপত্র শেয়ার করতে পারবে ধন্যবাদ সবাইকে